8ই জুন থেকে রাজ্য জুড়ে চালু হয়েছে সরকারি এবং বেসরকারি অফিস। 100% হাজিরার উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু অফিসের পথে বেরিয়ে বাস অটো না পেয়ে নাকাল হচ্ছে রাজ্যবাসী। এবার সেই সমস্যা কাটাতে উদ্যোগ নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণের লাগাম পড়াতে এবার রাজ্য সরকারি অফিসে নতুন নিয়ম কার্যকরী হলো, যা সম্ভবত রাজ্যের ইতিহাসে একেবারে নতুন। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারি অফিসে চালু হচ্ছে 2টি শিফট। প্রথম শিফট শুরু হবে সকাল 9:30 থেকে, চলবে দুপুর 2:30 পর্যন্ত। আরেক দফা শিফট শুরু হবে দুপুর 12:30, চলবে বিকেল 5:30 পর্যন্ত। এর ফলে একদিকে যেমন অফিসে জমায়েত এড়ানো যাবে, তেমনি পরিবহনের সমস্যাও বেশ কিছুটা এড়ানো যাবে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বেসরকারি অফিসগুলোতে কি হবে, সেই সংস্থার কর্মীরা কি করবেন, এই প্রসঙ্গে মমতা বলেন, বেসরকারি ক্ষেত্রে সম্ভব হলে ওয়ার্ক ফ্রম হোম করুন। যারা বাড়ি থেকে কাজ করতে পারবেন তাদের করতে দিন, যাদের একদম সম্ভব হচ্ছে না তারা অফিসে আসুন। তবে ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সামাজিক অনুষ্ঠানে 25 জনকে উপস্থিত থাকতে পারবেন বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেখানে ভিড় না করার পরামর্শ দেন তিনি। করোনা ক্রমশ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি, একই সঙ্গে উপযুক্ত নিয়মাবলী মেনে চলারও পরামর্শ দেন তিনি। এদিন বাংলার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে পরীক্ষা হয়েছে তাই বেশি সংখ্যক আক্রান্তের কথা জানা যাচ্ছে, তবে সংক্রমণের হার দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মমতার কথায়, করোনার শুরুর দিকে মাত্র 2টি পরীক্ষা কেন্দ্র ছিল, কেন্দ্র সরকার আমাদের অনুমতি দেয়নি, এখন 15 থেকে 16টি জায়গায় পরীক্ষা হচ্ছে, তাই বেশি সংখ্যক সংক্রমিতের হদিশ পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষকে সামাজিক দূরত্বের নিয়মাবলী মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী।